বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে 35 বছর বয়সে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় ওয়েইন রুনি। ক্লাব ক্যারিয়ারে তিনি বর্ণিল জীবন কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সম্প্রতি রুনি কটাক্ষ করে বলেছেন, ম্যান সিটি শুধু হারাবে না, রিয়াল মাদ্রিদকে ধ্বংস করে দেবে। মঙ্গলবার দিবাগত রাত 1টায় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। এর আগে ম্যাচটিতে ঘিরে দ্য টাইমসে একটি কলাম লিখেছেন ইংল্যান্ডের মিডিয়া অ্যানালাইসিস হিসেবে কাজ করা রুনি। কলামে রুনি উল্লেখ করেছেন, ম্যান সিটি শুধু রিয়াল মাদ্রিদকে হারাবে না, পুরোপুরি ধ্বংস করে দিবে। যদিও রিয়ালের অতীত রেকর্ডের কথা স্বীকার করেছেন রুনি, তারপরও তিনি মনে করেন সিটি ফাইনালে যাবে। এ বিষয়ে তিনি বলেছেন, হতে পারে, আমার ধারণা ঠিক নয়, কিন্তু সিটি এক অনন্য উচ্চতায় রয়েছে।